দীর্ঘদিন পর পর দেশে যাওয়া বিশেষ করে প্রবাসীরা দীর্ঘদিন পর পর দেশে যাওয়া এটা মোটেও ঠিক না এটা আমিও মনে করি এটা মোটেও ঠিক না এই যে অনেক কিছু পাওয়ার আশায় ঘর বাড়ি জায়গা জমি অনেক কিছুর আশা নিয়ে বছরের পর বছর চার পাঁচ বছর পরে দেশে যাওয়া দুই তিন বছর পর পর দেশে যাওয়া এটা মোটেও ঠিক না এতে কি হয় জানেন যারা এভাবে তারা এটা বুঝতে না যারা গেছে তারা বুঝতে পারছে মনে করেন আপনি পাঁচ বছর বিদেশ করে দেশে গেলেন যাওয়ার পরে বিয়ে শাদি একটা করছেন আপনি তো দেশের অনেক কিছুর সাথে এখন আর পরিচিত না পাঁচ বছর পরে অনেক পরিবর্তন হয়ে যায় আত্মীয় স্বজন পরিবার গ্রাম সমাজ অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে পরিবর্তন আসে এই পরিবর্তনের সাথে আপনি অ্যাডজাস্ট হতে পারেন না আপনি বিয়ে করে চলে আসছেন প্রবাসে আবার দুই তিন বছর পরে আবার গেলেন এর মাঝখানে আপনার বউর সাথে আবার আপনি অপরিচিত হয়ে গেলেন যাও চার পাঁচ মাস থেকে বিয়ে শি করছেন এরপরে আবার তিন চার বছর পরে যখন দেশে গেলেন তখন আপনি আপনার সাথে অপরিচিত হয়ে গেলেন। আপনার পরিবারে কারা কি কুলুকবাজি করে, কারা কি কুলুকবাজ প্রত্যেকটা প্রবাসী পরিবারের মধ্যে এই কুলুকবাজিগুলো আছে এখন এরা দেখবেন আপনি যখন তিন মাস চার মাসের ছুটির জন্য দেশে যান পরিবারে যান এরা এক ধরনের রূপ এক ধরনের সিস্টেম এক ধরনের আচরণ দেখায় আপনি যখন আবার চলে আসছেন ওরা আরেক ধরনের আচরণ দেখায় কেন জানেন ওরা ভাবে যে দুই তিন মাসের জন্য বেড়াইতে আসছে ও বেড়াই চলে যাক যত অত্যাচার স্টিম রোলার যা আছে তার বোত এখানে আছে আর আপনাকে এমন ভাবে কথাবার্তা বলবে আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ দীর্ঘদিন পর পর আপনি যখন দেশের বাড়িতে যান নিজের দেশে যান সেখানে আপনার কাছে আসলে মানুষগুলা নিজের আপন ভাই আপন বোন আপন এই যে মা বাবা সহ প্রায় পারিবারিক সমস্যাগুলা হুম ওদের রূপটা দুই ধরনের আপনার উপস্থিতিতে এক ধরনের আপনার অনুপস্থিতিতে আরেক ধরনের সেই জন্য আপনাকে যদি বুঝতে হয় আপনজন থেকে আপনি যখন দূরে চলে যান সেখানে আপনজনের রূপও কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনি যত কাছের কাছাকাছি থাকবেন তাদের রূপগুলো বুঝতে পারবেন তাদের আচরণগুলো বুঝতে পারবেন সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী যেভাবে হোক যতটুক পারে অন্তত এক দেড় বছরের মাথায় বা যতটুক সম্ভব হয় যত দ্রুত বেশি বেশি করে দেশে যাওয়া উচিত না হয় আপনার লম্বা সময় বিদেশ দেশে না যাওয়ার কারণে আপনার সাথে কুলুকবাজি হতে পারে আপনার পরিবারের সাথে হতে পারে আপনার আশপাশের মানুষগুলো আপনার সাথে কুলুকবাজি করতে পারে একটা সময় দেখবেন আপনি অনেক টাকা কামাইছেন অনেক টাকার মালিক কিন্তু শান্তি নাই কারণ ওই যে দীর্ঘদিনের আসা যাওয়ার কারণে সব জায়গায় গ্যাপ হয়ে গেছে সেই জন্য আমি মনে করি যারা প্রবাসে থাকেন যতটুকু সম্ভব হয় অনেক বিশাল বিশাল স্বপ্ন ঘর বাড়ি জাগা জমি এত কিছু স্বপ্ন না দেখা নিয়মিত বাড়িতে যান দেশে যান পরিবারের সাথে যোগাযোগ রাখেন সম্পর্ক রাখেন তাহলে অন্তত স্বৈরতান্ত্রিক বা কুলুকবাজির ফান্দে পড়বেন না